নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এলাম শিলিগুড়ি দুটো খুব সুন্দর জায়গার ভিডিও নিয়ে। তার মধ্যে একটি জায়গা হয়তো সকলেরই পরিচিত, কিন্তু আরেকটি জায়গা খুবই স্বল্প পরিচিত, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তো চলুন শুরু করা যাক। শিলিগুড়ি শহর থেকে কিছুটা দূরে শালুগাড়ার যে তরিবাড়ি গ্রাম আছে, সেখানে রয়েছে ইবাম ইন্ডিয়া বুদ্ধিস্ট মনাস্ট্রি। শিলিগুড়িতে বেঙ্গল সাফারি যে হয়েছে আমাদের, সেটার খবর হয়তো অনেকেই জানেন বা দেখেছেনও অনেকে। সেই বেঙ্গল সাফারির যে গেট রয়েছে, তার পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে তরিবাড়ি ভিলেজে। সেই রাস্তা ধরে কিছুটা গেলেই পৌঁছে যাওয়া যাবে ইবাম ইন্ডিয়া বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। যারা আমাদের এইদিকে ঘুরতে আসেন নর্থ বেঙ্গলে বা সিকিমে, বাড়ি ফেরার সময় যদি হাতে কিছুটা সময় থাকে, তাহলে ঘুরে নিতে পারেন এই সুন্দর মনাস্ট্রিটা। শহরের থেকে অনেকটা দূরে এই মনাস্ট্রি অবস্থিত হওয়ায় পুরো প্রকৃতির মাঝে কিন্তু এর অবস্থান, তাই সব সময় যেন এখানে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। এই মনাস্ট্রিটা যে বুদ্ধিস্ট অ্যাংশায়েন্ট যে আর্কিটেকচার আছে, সেই স্টাইলেই কিন্তু এই মনাস্ট্রিটা গড়ে উঠেছে। মেন টেম্পল ব্লকে রয়েছে ভগবান বুদ্ধের ধ্যানরত মূর্তি। আর সমস্ত ওয়ালে এবং সিলিংয়ে যে পেন্টিংগুলো দেখা যায়, ওটা হচ্ছে কিলখোর পেন্টিং, যেটাও খুব একটা খুব ইন্ট্রিকেট একটা পেন্টিং। ভীষণ সুন্দর এই জায়গাটা, বহুবার গেছি, যখনই যাই মন এক অপূর্ব পবিত্রতা এবং শান্তিতে ভরে ওঠে। সত্যি এক স্পিরিচুয়ালিটির এক আশ্চর্য নিদর্শন হচ্ছে এই মনাস্ট্রি। আর এই মনাস্ট্রিটা কিন্তু নর্থ বেঙ্গলের যত মনাস্ট্রি আছে তার মধ্যে অবশ্যই একটা বিখ্যাত মনাস্ট্রি, যেটা অনেকটা এরিয়া নিয়ে এই মনাস্ট্রিটা গড়ে উঠেছে। মূলত এখানে বুদ্ধিস্ট যে এডুকেশন, সেইগুলো স্টাডিজ করা হয়। আর খুব সুন্দর লাগে জায়গাটা, আশা করছি আপনারা যদি যান আপনাদেরও ভালো লাগবে। এ তো গেল যে স্বল্প পরিচিত জায়গাটার কথা বলেছিলাম সেটা, এবারে যেটা পরিচিত জায়গা সেইটা নিয়ে কিছু বলি। গজলডোবার নাম সবাই মোটামুটি শুনেছেন। এই গজলডোবাও কিন্তু শিলিগুড়ির কাছাকাছির মধ্যে একটা খুব সুন্দর বেড়ানোর জায়গা। শিলিগুড়ি শহর থেকে মোটামুটি 25 কিলোমিটার দূরে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এই গজলডোবা অবস্থিত। তিস্তা ব্যারেজ যে আছে ওখানে, তার ওপরেই কিন্তু এই ট্যুরিস্ট অ্যাট্রাকশনটা গড়ে উঠেছে। গজলডোবা কিন্তু বিভিন্ন ঋতুতে খুব সুন্দর রূপ নিয়ে হাজির হয় আমাদের সামনে। বর্ষাকালে তো ওখানে প্রচুর জল, তখন তিস্তার তখন তার এক রূপ। এছাড়া কোনো একটা রবিবারে যদি আপনি যান, তাহলে দেখতে পারবেন যে ওখানে লোকাল লোকেরা অনেক লোকাল জিনিসপত্র নিয়ে একটা ছোটোখাটো হাট বসে যায়। অনেকেই উইকেন্ডে শিলিগুড়ি শহরের কাছাকাছি অবস্থিত হওয়ায় লোকাল যারা আমরা থাকি, অনেকেই আমরা ঘুরতে চলে যাই এই গজলডোবায়। বেশ ভালো লাগে। আর ওখানে বিভিন্ন খাবারের স্টলও রয়েছে, যেখানে নানা ধরনের মাছ ভাজা, মাছের পকোড়া, অনেক কিছুই পাওয়া যায়, খাবার দাবার বেশ জমজমাট হয়ে ওঠে উইকেন্ডটা। এবার যদি আপনি নভেম্বরের ফার্স্ট উইক বা ডিসেম্বরে ওখানে যান, তাহলে অবশ্যই কিন্তু ভোরবেলার দিকে যদি যান, যখন আকাশ পরিষ্কার থাকে, গজলডোবা থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর শীতকালে গজলডোবার আরেকটা অ্যাট্রাকশন হলো, যারা বার্ড লাভার্স আছেন, ওই সময় বিভিন্ন পরিযায়ী পাখির ভিড় জমে যায় গজলডোবায়। আর এমনিতেও গজলডোবায় বোট রাইড হয় শীতের সময়টায়, মানে ছোট ছোট যে নৌকাগুলো আছে তারা পুরো গজলডোবায় যে তিস্তার ওপরে নৌকা করে ঘুরিয়ে সবাইকে দেখায়, যারা পাখির ছবি তুলতে ভালোবাসে বা পাখি দেখতে। এছাড়াও যারা এমনি ঘুরতে যাবে গজলডোবায়, তারাও কিন্তু নৌকা করে ঘুরে গজলডোবার চারপাশটা ঘুরে দেখতে পারে। আর এমনিতে ওখানে আগে থাকা সেরকম কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ভোরের আলো বলে ওখানে একটা প্রপার্টি তৈরি হয়েছে, যেখানে কেউ চাইলে ওয়ান নাইট স্টে করতেই পারে। রুম রেন্ট ওই 2500 টাকা থেকে শুরু হয়,
প্রপার্টিটা খুবই সুন্দর। তো গজলডোবা কিন্তু খুব সুন্দর, অনেকেই হয়তো গেছেন, যারা যাননি তারা এইদিকে আসলে অবশ্যই একবার ঘুরে আসবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই দুটোই ছিল আজকে আমার দুটো ছোট্ট ছোট্ট জায়গা নিয়ে ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।